দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম অধ্যায়ের দূষণ দুর্যোগ সম্পর্কে আমাদের যে আলোচনাটা ছিল তার দ্বিতীয় পার্টের আলোচনায়। আজকে আমি আলোচনা করব মানবসৃষ্ট দূষণসমূহ এবং দূষণসমূহ রোধের উপায়ের আরও দুটো দিক আছে, সেই দুটো দিক নিয়ে, এবং পরবর্তী পার্ট দুটোতে কি বিষয়ে আলোচনা করব সেটি আমি এখানে দেখিয়ে দিলাম। শিক্ষার্থীরা, পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছি বায়ু দূষণ এবং পানি দূষণ সম্পর্কে, এবং পার্ট টু এ আলোচনা করব, বুঝতে পারছো ছবি দেখে নিশ্চয়ই, মাটি দূষণ এবং শব্দ দূষণ, এই দুটো বিষয়। শুরুতেই আমরা মাটি দূষণের উপর একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, ভীষণ কষ্ট লাগলো তাই না? মাটির পৃথিবীর যে উপরি ভাগ, যে স্তরটি রয়েছে নরম জৈব অজৈব পদার্থ দ্বারা গঠিত, উপরিভাগের এমন একটি অ্যালার্মিং পর্যায় দেখে আসলে কষ্ট লাগারই কথা। আমরা শিল্প কারখানার যে বর্জ্য, তারপরে কৃষি জমিতে ব্যবহৃত যে সার কীটনাশক রয়েছে, তারপরে যে প্লাস্টিকগুলো আমরা ব্যবহার করি, পলিথিন ব্যবহার করি যা ফেলে দিচ্ছি আবার মাটিতে, তারপর গাছপালা কেটে ফেলছি, এই যে বিভিন্নভাবে আমরা মাটিটাকে দূষণ করছি, মূলত পানি দূষণ, বায়ু দূষণ এবং মাটি দূষণের সোর্সগুলো চলো দেখে নিই কিভাবে এই মাটি দূষণ রোধ করতে পারি। একই কথা, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে, তারপরে এগুলোকে রিসাইকেল করার জন্য, রিইউজ করার জন্য প্রসেসগুলো বের করতে হবে। আবার দেখো শিল্প কারখানার কথাটি উঠে আসছে, এবং এটার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো নিষ্কাশনে সুব্যবস্থাপনার থাকতে হবে। রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে, গাছপালা বাড়াতে হবে। গাছপালা না থাকলে মাটি দূষণ কোনোভাবেই রোধ করা সম্ভব হবে না। এবার আমরা জানব মানবসৃষ্ট দূষণগুলোর ভেতর আরেকটি গুরুত্বপূর্ণ দূষণ হচ্ছে সাউন্ড পলিউশন। শিক্ষার্থীরা, ভিডিও ক্লিপে যে ছবিগুলো দেখলে সেগুলো সবগুলোর সাউন্ড যদি এক করে দেয়, তাহলে কি তোমরা আসলে টিকতে পারবে? তোমাদের কানে কিন্তু প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত, ক্ষতিকর একটি প্রভাব পড়বে। এই প্রভাবটি আসলে একটি মাত্রা রয়েছে, 45 থেকে 60, এটি ডেসিবেল দ্বারা, এই একক দ্বারা প্রকাশ করা হয়। 45 থেকে 60 ডেসিবেলের ঊর্ধ্বে যে কোনো সাউন্ড হবে শব্দ দূষণের কারণ, শব্দ দূষণ। তাহলে এই শব্দ দূষণের ক্ষেত্রে আমরা কি কি দেখলাম? দেখো যানবাহন, এই শব্দ দূষণের সোর্সগুলো, এগুলো থেকে রোধের উপায় কী? আসলে সাউন্ডটা যেন আমাদের যে নির্দিষ্ট মাত্রা রয়েছে, যে ডেসিবেল পর্যন্ত আমরা সহনীয় যে মাত্রা আছে, এই সহনীয় মাত্রা যেন ক্রস না করে সেই বিষয়ে আইন করতে হবে।
প্রযুক্তিগত উন্নয়ন করতে হবে। এক্ষেত্রে আসলে যে হাইড্রোলিক হর্ন, প্রযুক্তিগত উন্নয়ন বলতে সাউন্ডের বিভিন্ন অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলগুলো থেকে কানে ক্ষতিকর প্রভাবটা পড়বে না সেই ধরনের উন্নয়নটা করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই, এবং এই আলোচনা দিয়ে শেষ হলো মানবসৃষ্ট দূষণ সমূহ। দূষণগুলো কিভাবে রোধ করা যায় সে সম্পর্কে এবং মানবসৃষ্ট চারটি দূষণ সম্পর্কে আশা করছি তোমাদের ধারণা ক্লিয়ার করতে পেরেছি, এবং তোমরা আরও অনেক বেশি ইনফরমেশন এই লিঙ্কগুলো থেকে, এই রেফারেন্সগুলো থেকে পেতে পারো। তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো।